fellow viewers and my small younger brothers and senior brothers. So many people have been requested me by Ajudi student visa niye ekta video banaten. এটা আসলে আমার নিজেরও প্ল্যানে ছিল, বাট সো ফার আসলে এখন ওয়ার্ক ভিসা নিয়ে সবাই খুব সাফার করতেছে, তো আই ওয়াজ টোটালি বিজি উইথ দ্যাট এনিওয়ে। সো আর নিজের ডিউটিও ছিল, একটু হ্যাভি ডিউটি ছিল লাস্ট উইক, সো আই ডিডন্ট গেট টাইম টু মেক সাম ভিডিও ফর দ্য স্টুডেন্ট। সো আজকে আমি ভাইয়াদেরকে কিছু ইনফরমেশান দিব স্টুডেন্ট ভিসা নিয়ে, যেটা হচ্ছে আসলে ইউরোপের অন্য অন্য দেশগুলোতে আমরা জানি ওখানে স্টুডেন্ট ভিসাগুলোতে অ্যাপ্লাই করা একটু ক্রিটিক্যাল বা অনেক হার্ড, ভিসা পাওয়ার রেশিও খুব কম থাকে। অ্যান্ড 2020-তে মোটামুটি বাংলাদেশে অনেকেই বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে মাল্টাতে আসছিল। সো এখন তো আমরা সবাই জানি করোনার কারণে মোটামুটি সব ধরনের সব কিছু পোস্টপোন করা হয়েছে, নতুন করে ইস্যু হচ্ছে না। তারপরও যদি ইনশাল্লাহ করোনাটা রিকভার হয়, হোপফুলি সবাই আবার মাল্টার স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করবে। সো এটা যদি আগে থেকে এখন থেকে প্রিপারেশনটা নেওয়া যায় তাহলে ইটস গুড ফর ইউ, হোয়েন এভার দেয়ার ইজ চান্স ইউ ক্যান গো ফর ইট। বাট ইফ ইউ ডোন্ট নো এনিথিং দেন ইউ নিড টু স্টার্ট ফ্রম বটম অ্যাগেন। সো এখন স্টাডি করে যতটুকু জানা যায়, সো লেটস টক অ্যাবাউট দ্য বেসিক থিং। মাল্টা আসলে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে মাল্টা ইউনিভার্সিটি, ঠিক আছে। এটা অনেক বড়, এটা হচ্ছে অলমোস্ট 11,000 স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, তার মধ্যে 12% হচ্ছে ইন্টারন্যাশনাল, যারা কিনা বাইরে থেকে এসে পড়াশোনা করে, ঠিক আছে। সো এখানে প্রায় অ্যানুয়ালি 3,000 স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে মুভ করে। আর এখানে আরও কিছু সুযোগ সুবিধা আছে, আপনি এখানে যে কোনো ইউনিভার্সিটিতে আসেন বা এই ইউনিভার্সিটিতে আসেন, আপনি চাইলে এখানে ইন্টারনালি ইউনিভার্সিটিও চেঞ্জ করতে পারবেন। সো দিস কাইন্ড অফ অপশন অলসো অ্যাভেলেবল দেয়ার। সো এখানে যদি আমি বলি, এখানে আর্টস, কমার্স, আমরা যেটাকে বলি বিজনেস কোর্স, গ্র্যাজুয়েশনের জন্য আপনার পড়াশোনার যেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট যেটাকে বলে, আর্টস, কমার্স, বিজনেস, ওই ধরনের কোর্সগুলোর জন্য ওইটার খরচ অ্যাপ্রক্সিমেটলি 1,080 আমার মনে হয়, যেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশন 12+ যেটাকে বলে, ওইটার খরচ আসবে আপনার 1,080 ইউরো এখানে টিউশন ফি। আর যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলে 1,360 ইউরো। আর যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েশন করতে হয় ইন্টারন্যাশনাল, টিউশন ফি যদি আমি বলি মাল্টা ইউরোতে কনভার্ট করে, সেটা হচ্ছে অলমোস্ট 8,550। এই যে ফিগুলো আমি বলতেছি এগুলো হচ্ছে মাল্টা ইউনিভার্সিটির, আমি ওভারঅল স্টাডি করে এই জিনিসটা পেলাম ওদের লিফলেট থেকে। সো এটা হচ্ছে ওদের এক্সপেন্সেস মাল্টা ইউনিভার্সিটি। সো এটা অনেক ফেমাস ইউনিভার্সিটি, এই জন্য আমি এটার রেফারেন্স দিয়ে বলতেছি। এখানে আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইউকে বেসিস, তারপরে আপনারা চাইলে যে কোনো সাইডে ঢুকে, আমি ডিসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দিব ইউনিভার্সিটির, ওই লিঙ্কগুলোতে আপনারা ঢুকে ব্রাউজ করে দেখতে পারবেন ওখানে, আর ওখানে সরাসরি আপনারা অ্যাপ্লাইও করতে পারবেন, ঠিক আছে। এখানে স্টুডেন্ট ভিসার জন্য আমার মনে হয় যে আপনারা কনসালটেন্সির প্রয়োজনও হয় না, যদি আপনি ওভারঅল সব কিছু জানা থাকে। সো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আমি যতটুকু সম্ভব ইনশাল্লাহ আপনাদেরকে প্রপার ইনফরমেশান, ওভারঅল যে ইনফরমেশানগুলো আছে আমি এগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো এখানে ফার্স্ট যে জিনিসটা হচ্ছে, আপনি আমি যে লিঙ্কগুলো দিব ইউনিভার্সিটির সাইডে ঢুকে আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসেন, অনেকে হয়তো আমাকে প্রশ্ন করবেন যে ভাই এখানে অ্যাপ্লাই করতে হলে বেসিক রিকোয়ারমেন্টগুলো কী কী, হয়তো বলবেন যে ভাই আইএলটিএস লাগবে কি না, এটা ডিপেন্ড করে আপনার, যদি আপনি গ্রাজুয়েশনের জন্য আসেন, আই মিন আফটার ইন্টারমিডিয়েট, তাহলে আপনার যদি ইন্টারভিউ রেজাল্ট যদি অনেক ভালো থাকে, আমার মনে হয় যে ইংলিশটা অতটা ইম্পর্টেন্ট না এখানে। এখানে মাল্টার মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাল্টিস, অ্যান্ড অফিসিয়ালি ওরা ইংলিশে কথা বলে, ইউনিভার্সিটি তো অবভিয়াসলি তো ইংলিশ তো থাকবেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, যেহেতু ওদের ব্রিটিশ কারিকুলামে সব কিছু ক্লাস হয়, সব কিছু হয় ইউকে স্ট্যান্ডার্ডে, সো ইংলিশেই সব কিছু হবে। সো এখানে ফার্স্ট রিকোয়ারমেন্ট যেটা বলবো আমি, আপনার যদি ইন্টারমিডিয়েট রেজাল্ট অনেক ভালো থাকে, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, আমার মনে হয় যে ইউনিভার্সিটিতে আপনি কথা বললে ওরা ফুল রিকোয়ারমেন্ট আপনাকে সরাসরি বলে দিবে কী কী লাগবে না লাগবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএলটিএস লাগে না,
তারপর যদি দিতে পারেন সেটা তো ভেরি গুড, 5.5 মিনিমাম, 6 হলে তো দ্যাটস ওয়েলকাম অ্যাট এনি টাইম, মানে 100% আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে তখন, ভিসা পাওয়ার রেশিওটা 100% থাকবে। আসতে পারেন দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, গুড জব, অ্যাটলিস্ট যদি 5.5ও পান আমার মনে হয় যে আপনি ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন ইজিলি। তারপর ইউনিভার্সিটি সরাসরি আপনি রিকোয়ারমেন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এবার আসেন আপনি ইউনিভার্সিটি সাইটগুলোতে ঢুকে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পরে ওরা একটা, যদি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে আপনার ওভারঅল ডকুমেন্টগুলো দেখার পরে, ওরা একটা অফার লেটার ইস্যু করবে, ঠিক আছে? সো অফার লেটারটা ইস্যু করার পরে আপনার এখানে যে কাজটা করতে হবে, ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে, আর ওই অ্যাপ্লিকেশন ফিটা আপনি সরাসরি ইউনিভার্সিটিতে জমা দেবেন। এটা মনে হয় 200-250,000 টাকার বেশি না, সরাসরি ইউনিভার্সিটিতে ফিটা জমা দিবেন অফার লেটারের পরে। তো অ্যাপ্লিকেশন করার পরে আপনার ফিটা অনলাইনে ক্রেডিট কার্ডও জমা দিতে পারবেন। জমা দেওয়ার পরে ওরা আপনার যদি অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে, করার পরে আপনার ওরা একটা লেটার ইস্যু করবে যেটা হচ্ছে লেটার অফ অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে? ওইটা হচ্ছে মেইন। তো লেটার অফ অ্যাকসেপ্টেন্স ইস্যু করার পরে আপনি অলমোস্ট পজিটিভ ধরে নিতে পারেন যে আপনি ওই ইউনিভার্সিটিতে ট্রাই করতে পারবেন। এবার আপনার কাজ হচ্ছে যখন আপনি এই ফিটা দিয়ে দিবেন, এবার আপনার কাজ হচ্ছে সমস্ত সার্টিফিকেট যা কিছু আছে এগুলো সব কিছু আপনি এক্সটার্নাল ফরেন অ্যাফেয়ার্স বলে ওখান থেকে আপনি অ্যাপোস্টাইল করে নেবেন, মানে এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জন্য আপনার সার্টিফিকেটগুলো কতটুকু অথেন্টিক ওইটা আপনি করে নেবেন, ঠিক আছে? তো করে নেওয়ার পরে আপনার এই যে যখন লেটার অফ অ্যাকসেপ্টেন্স ইউনিভার্সিটি থেকে পাঠাবে, পাঠানোর পরে আপনার ওখানে অ্যাকোমোডেশন লাগবে। তো অ্যাকোমোডেশনটা কিছু কিছু ইউনিভার্সিটি ওরা নিজেরাই ম্যানেজ করে ফেলে। সো ওই যে থাকার যে ব্যবস্থাটা ওইটারও একটা কন্ট্রাক্ট লাগবে যখন আপনি এম্বাসিতে ভিসার জন্য দাঁড়াবেন, তো এটাও ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করবে। তারপর হচ্ছে আপনার টিউশন ফি, ঠিক আছে? ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে আপনি মনে হয় 75% আপনার যে টিউশন ফি তার 75% অ্যাডভান্স পে করে দিতে হয়, ঠিক আছে? সো এই সব কিছু করার পরে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার জন্য অরিজিনাল এই ডকুমেন্টগুলো পাঠাবে। একটা হচ্ছে লেটার অফ অ্যাকসেপ্টেন্সের অরিজিনাল হার্ড কপি, আর একটা হচ্ছে আপনার এই অ্যাকোমোডেশনের যে কন্ট্রাক্টটা থাকবে ওইটার একটা হার্ড কপি, অরিজিনাল কপি যেটা আর কি, আরেকটা হচ্ছে টিউশন ফি, আপনি যে পে করছেন টিউশন ফি 75%, ওটার একটা হার্ড কপি রিসিট আপনার জন্য পাঠাবে। এগুলা নিয়ে আর আপনার এরপরের স্টেপ হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো এক্সটার্নাল ফরেন অ্যাফেয়ার্স থেকে আপনি অ্যাপোস্টেল করে নেবেন। করার পরে এই সবগুলো ডকুমেন্ট নিয়ে আপনি এই অ্যাপয়েন্টমেন্ট নেবেন এম্বাসিতে, মাল্টা এম্বাসিতে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে মাল্টা এম্বাসি আপনার জন্য একটা ইন্টারভিউ ডেট ফিক্সড করবে, ঠিক আছে? কারণ এখানে স্টুডেন্ট ভিসার জন্য, জব ভিসার জন্য কিন্তু মাল্টা কোনো ইন্টারভিউ ফেস করতে হয় না, শুধু বিএফএসের থ্রুতে ফাইল জমা দিলে হয়। কিন্তু এখানে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা জিনিস, এখানে এম্বাসিতে একটা শর্ট ইন্টারভিউ হয়, ওই ইন্টারভিউটা ফেস করতে হয়। এটা একটা কমপ্লিকেটেড না, সিম্পল কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে আপনার ইউনিভার্সিটিতে কিসেতে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কিসে পড়াশোনা করতে যাচ্ছেন, তারপরে আপনার এই আপনার স্পন্সর কে করতেছে, আপনার প্যারেন্টস কি না, তারপরে আপনার এই যদি কোনো গ্যাপ থাকে 2-3 বছরের, বা আপনি আফটার ইন্টারমিডিয়েট আপনি পড়াশুনো করতে পারেন নাই ফ্যামিলিগত প্রেশারের জন্য আপনি জব করছেন, এই যে গ্যাপটা কেন হয়েছে, এই ধরনের কিছু আপনার ডকুমেন্ট রিলেটেড দেখে ওরা প্রশ্ন করবে, ঠিক আছে? অ্যাকাডেমিক, আপনি এখানে পড়াশোনা করছেন, ওখানে গিয়ে আপনি এই পড়াশোনাটা করলে, এই গ্র্যাজুয়েশনটা করলে আপনার কী বেনিফিট হবে, আপনি কেন যেতে চাচ্ছেন ওখানে, দেশের বাইরে থেকে কোর্সটা করলে আপনার আপনি কী মনে করতেছেন, আপনি ফিউচারে কী করতে পারবেন, বা ক্যারিয়ার সম্বন্ধে আপনি কি বেটার কিছু এক্সপেক্ট করতেছেন কি না, মানে ওভারঅল এই যে বেসিক প্রশ্নগুলো করবে আর কিছু না। সো ইন্টারভিউটা আপনি ফেস করার পরে ওরা পাসপোর্টটা জমা নিয়ে নেবে। জমা নেওয়ার পরে ওরা মনে হয় যেমন আমি ওয়ার্ক ভিসা আর স্টুডেন্ট ভিসা যদি বলি অলমোস্ট সেম, ওরা আসলে 15 ওয়ার্কিং ডেজ হিসাব করে, স্যাটারডে সানডে বাদ দিয়ে 15 ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসাটা হয়ে যায় আসলে। তো এটা ধরে নিতে পারেন ম্যাক্সিমাম 1 মান্থ, আমি এক্স্যাক্টলি 30 ডেজই পাইছিলাম, কারণ মানে কিছু আমার গভর্নমেন্ট হলিডে পড়ে গেছিলো তাই। সো এটা ছিল ইয়ে। এর ভিতরে আরেকটা কুইকলি একটা ইনফরমেশান দিয়ে দিই, আপনারা যারা 2-6 বছর পড়াশোনা গ্যাপ গেছে তারাও কিন্তু চাইলে আপনার অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নাই। জাস্ট ওইটার জন্য একটা একটা
আলাদা একটা ডকুমেন্ট আপনি ম্যানুয়ালি লিখে রেডি করে রাখবেন। এম্বাসি যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি দেখাবেন যে লাস্ট 4-5 ইয়ার্স আমার একটু গ্র্যাজুয়েশনে গ্যাপ ছিল, আমার কাজের প্রেশারের কারণে বা আমি অন্য কোনো ডিপ্লোমা কোর্স করতেছিলাম, এক্সপ্লেনেশন লেটারটা দিলে আর কোনো সমস্যা হয় না। তো এগুলো হচ্ছে এটা গেলো আপনার এম্বাসিতে কী প্রশ্ন করবে বেসিক, এটাই জাস্ট স্টাডি রিলেটেড কিছু প্রশ্ন করবে। আর আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, কয়টা ক্রেডিট হবে, কত বছরের কোর্স, আপনি আবার ব্যাক করবেন কি না, নাকি ওখানে জব ট্রাই করবেন, এই দ্যাটস ইট, এগুলাই জিজ্ঞেস করবে। এবার আসেন আপনার অফার লেটার গেল, ইউনিভার্সিটি থেকে হার্ড কপিগুলো পাঠালো, সেগুলো তো আমি বললাম কী কী হার্ড কপি পাঠাবে। এবার আসেন আপনার এম্বাসিতে আপনি যখন জমা দিবেন, ফাইল জমা দিবেন, তখন ওদের রিকোয়ারমেন্ট কী কী, এম্বাসিতে কী কী ফাইল আপনার ওখানে সাবমিট করতে হবে। প্রথম হচ্ছে এম্বাসিতে একটা অ্যাপ্লিকেশন থাকবে, ওই অ্যাপ্লিকেশনটা আপনি নিজে সাইন করে ফিল আপ করে সাইন করে জমা দিবেন। এরপরে হচ্ছে আপনার রিসেন্ট একটা ফটোগ্রাফ থাকতে হবে, ওইটাতে ভুলও স্ট্যাপলার করবেন না, আর ওইটার সাইজ থাকবে 35x45, ঠিক আছে। আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এটা হচ্ছে বিএফএস এর চেকলিস্টটা আপনারা চেক করলে বুঝতে পারবেন ওখানে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। তারপর আমি শর্টকাটে একটু এক্সপ্লেন করে দিচ্ছি, আপনার অ্যাপ্লিকেশান ফিল আপ করে দিবেন একটা নিজেই, পাসপোর্ট সাইজ ছবি দিবেন 35x45, তারপর আপনার পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে মিনিমাম 3 মাস, মানে এখানে পৌঁছানোর পরও 3 মাস ভ্যালিডিটি থাকতে হবে, 3 মাসের মধ্যে ওরা আপনার আইডি কার্ডটা প্রসেস করে ফেলবে, এই জন্য 3 মাস থাকতে হয়। 2টা ব্ল্যাঙ্ক পেজ খালি থাকতে হবে। তারপর আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা করতে হবে, ওইটার হচ্ছে আপনার 30,000 ইউরো ব্যাকআপ, ওইটা অবশ্যই কিছু তাও বিএফএস সাইডে পাবেন। আমি তারপর নাম বলে দিচ্ছি, আমি ডেল্টা ইন্স্যুরেন্স থেকে করছিলাম, ওইটার খরচ 7,500 টাকা যায় মনে হয়, ঠিক আছে। এটা গেলে ট্রাভেল ইন্স্যুরেন্সটা করে ফেলবেন। এরপর আপনার এই একটা টিকিট বুকিং দিবেন, ট্রাভেল ইটিনিয়ারি যেটারে বলে, টিকিট বুকিং দিবেন। বুকিং দিলে অনেকে দামি টিকিটও বানায়, ওইটা অতটা ইম্পর্টেন্ট না, ওইটা লাগবে। তারপর আপনার হচ্ছে যেটা মেইন ইম্পর্টেন্ট, প্রুফ অফ সাফিসিয়েন্ট ফান্ড, যেটা কি না আপনার এই যে স্টাডি যে ওখানে করবেন, আপনার পার ডে এখানে গভর্নমেন্ট হিসেবে 48 ইউরো হিসাব করে আপনার যত দিনের ক্রেডিট বা যতদিন থাকবেন অতদিন মাল্টিপ্লাই করে আপনি দেখবেন যে অত টাকা আপনার ব্যাকআপ আছে কি না, বা আপনার ফাদার বা প্যারেন্টস যদি আপনার জন্য স্পন্সর হয়ে থাকে তাহলে আপনার মিনিমাম 6 মাস 1 বছর, আমি বলবো যে মিনিমাম 6 মাস আপনার ব্যাংকে এনাফ ফান্ড থাকা দরকার যেটা আপনি শো করবেন। তাহলে এটা ক্যালকুলেশনটা মাথায় থাকবে আপনাদের, 48 ইউরো পার ডে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, মানে একজন স্টুডেন্টের পার ডে এক্সপেন্সেস গভর্নমেন্ট হিসেবে 48 ইউরো। তাহলে টোটাল কতদিনে আপনার এই কোর্সটা শেষ হবে ওইটা আপনি মাল্টিপ্লাই করে দেখলেই বুঝতে পারবেন। সো ওই ফান্ডটা শো করতে হবে ওদেরকে, ঠিক আছে। তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, 6 মাসের অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট, যে ব্যাঙ্ক থেকে নেবেন ওই ব্যাঙ্কের একটা সিল নিয়ে নেবেন, ঠিক আছে। তারপর আপনার হচ্ছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, যদি আপনার বাবার থাকে বাবারটা সাবমিট করলেন, বা না করলেও চলো এটা। তারপর এখানে এটা বিএফএস এর একটা রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে। তারপরে অরিজিনাল লেটার, যে ডকুমেন্টগুলো আপনার আসছে ইয়া থেকে, মাল্টা ইউনিভার্সিটি থেকে, লেটার অফ অ্যাকসেপ্টেন্স, তারপর অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট, তারপর আপনার টিউশন ফির অরিজিনাল রিসিট, তো এই সবগুলো আপনার মাল্টা এম্বাসিতে যাওয়ার সময় আপনার নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপর আপনার এগুলাই ছিল মেইন একাডেমিক সার্টিফিকেটগুলো, অ্যাপোস্টেল কার্ড তো ওইটা বলেই দিলাম, ওগুলো করে ফেলবেন। তারপরে আপনার কোনো আইডি কার্ড যদি থাকে ন্যাশনাল আইডি নিয়ে যাবেন, কারণ পাসপোর্ট জমা দেওয়ার পরে ওখানে ন্যাশনাল আইডিটা চাই, না থাকলেও চলে, পাসপোর্ট কপি দিয়ে পরে উঠানো যায়। সো এটা ছিল ওভারঅল ডকুমেন্ট যেগুলো কিনা আপনার এম্বাসিতে সাবমিট করার পরে ওরা 15 থেকে 20 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ভিসার আপডেট চলে আসবে, ঠিক আছে। সো আমি আবারও বলছি, আমার ডিসক্রিপশনের লিঙ্কে আমি ইউনিভার্সিটির কয়েকটা ইউনিভার্সিটির লিঙ্ক দিয়ে দিব, যেগুলো আপনারা ব্রাউজ করলে অনেক কিছুই জানতে পারবেন। আর আপনার বিএফএস এর লিঙ্কটাও দিয়ে দিব, ওদের কী কী রিকোয়ারমেন্ট থাকে এম্বাসির, ওখানে সরাসরি আপডেটগুলো পাবেন। ওখানে একটা বিএফএস চেকলিস্ট আছে, ওই চেকলিস্টটা দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। আর সবাই একটা রিকোয়েস্ট থাকবে আমার, আপনারা আমাকে যারা টেক্সট করেন বা কমেন্টস করেন একটু ভ্যা পেশেন্ট থাকবেন, আমার আসলে জব থাকে, তো সব কিছু ম্যানেজ করে আসলে রিপ্লাই দিতে হয়তো মাঝে মধ্যে একটু সময় লেগে যায়, এটার জন্য সরি। তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের যতটুকু সম্ভব হেল্প করার,
ঠিক আছে সো এটাই ছিল ওভারঅল স্টুডেন্ট ভিসা নিয়ে আপডেট ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ গাইস অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড স্টে সেফ স্টে এট হোম আসসালামু আলাইকুম